चेक हाई टेस्टिंग चेक हाई অর্থনৈতিক মামলায় ইডি নতুন করে কিছু ব্যক্তিত্বকে আবার নোটিশ করেছে এবং তাদের কাছ থেকে 7 বছরের হিসাব চেয়েছে। তার কারণ হচ্ছে আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি করবার জন্যই এটা মনে হয় করেছেন এবং আমার মনে হয় যে তদন্ত অনেকটা এগিয়েছে এবং তদন্ত এগোনোর কারণেই ইডি এই 7 বছরের আয় ব্যয়ের হিসাব চেয়েছেন এবং নিশ্চয়ই কোনো অসঙ্গতি এর মধ্যে ইডি পেয়েছে যে কারণে 7 বছরের হিসাব তলব করা হয়েছে। আমি মনে করি যাদের কাছ থেকে হিসাব তলব করেছেন তারা ইডির সাথে সহযোগিতা করবেন এবং আমরা বিশ্বাস রাখি যে এই তদন্তের মাধ্যমে আসল সত্য মানুষের সামনে উদ্ভাসিত হবে। রাজ্যে একটি অপরিকল্পিত খামখেয়ালি সরকার চলছে, যে সরকার লকডাউনকে মানলই না, যে সরকার লকডাউনের সময় মিষ্টির দোকান চায়ের দোকান সবকে খুলে দিয়েছে এবং সংক্রমণ বাড়ার সমস্ত রাস্তা তৈরি করেছে, আর এখন কন্টেনমেন্ট জোনে পুরো লকডাউন, কোনো পরিকল্পনা নেই, পরিকল্পনাহীনতায় ভুগছে এই সরকার। পুরোপুরি এই সরকার একটি তুগলকি সরকার বলে আমার মনে হচ্ছে, যে কারণে এই সরকারের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, যখন যা মনে এলো তখন সেটা করতে শুরু করেছে। আজকে কন্টেনমেন্ট জোনে পুরো লকডাউন ঘোষণা করা, পরশু দিন থেকে লকডাউনকে কার্যকরী করার যে কথা বলা হয়েছে, এ তো সম্পূর্ণভাবে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা। সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী যদি হয় তো রাজ্য সরকারের ভুল নীতি দায়ী, রাজ্য সরকারের ভুল পদক্ষেপ দায়ী। আমরা বারবার লকডাউনের সময় বলেছিলাম যে লকডাউনকে পুরোপুরি পালন করা হোক, আর এখন লকডাউনকে ওই সময় পালন না করে সংক্রমণকে বৃদ্ধি করিয়ে দিয়ে এখন ধীরে ধীরে আবার লকডাউনের দিকে যাত্রা শুরু করেছে। সেই কারণে এই সরকার শুধু মানুষকে দুর্ভোগে ফেলতে অভ্যস্ত, মানুষকে দুর্ভোগ থেকে উদ্ধার করার কোনো পরিকল্পনা সরকারের নেই।